বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর আমি চলে আসছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কিসের উপর ভিত্তি করে ভিডিওটি করছি। চলো তাহলে শুরু করি, আর বেশি বকবক করছি না, চলো এবার শুরু করা যাক। হাতের কাছে আমি আজকে শাড়ির কালেকশন নিয়ে এসেছি, আর হাতের কাছে যে শাড়িটাই প্রথমে আসবে সেই শাড়িটাই তোমাদেরকে দেখাবো। চলো আমার কাছে কি কি শাড়ি আছে তোমাদের সাথে শেয়ার করি। আর শাড়ি খুব একটা আমার কাছে বেশি নেই, কারণ কি শাড়ি অতটা পরা হয় না, যেটুকুই আছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই চলে আসলাম তোমাদের সাথে আমার শাড়ি শেয়ার করার জন্য। চলো এবার যাই দেখি কি দিয়ে শুরু করি। চলো এবার দেখি হাতের কাছে প্রথমে কোন শাড়িটা আসে। চলো এই যে দেখো, এটাই চলে আসলো প্রথমে, আমার খুব প্রিয় পছন্দের শাড়ি, বেনারসি ব্ল্যাক অ্যান্ড রেড কালার, খুব সুন্দর। দেখো পুরো শাড়ি কাজ করা, পুরো শাড়ির জমিনে কাজ করা, আর আঁচলটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো আঁচলটাও কাজ করা শাড়ির, কুচি প্রিন্টের শাড়ি। খুব সুন্দর, আমার খুব পছন্দের শাড়ি বেনারসি, দেওরের বিয়েতে নিয়েছিলাম এই শাড়িটি। আর এরপরে দেখি, এরপরে চলে আসলো হলুদ কালারের একটা, দেখো এই শাড়িটাও খুব সুন্দর, দেখো আঁচলের ডিজাইনটা খুব অপূর্ব সুন্দর। এই শাড়িটা অর্গেঞ্জা সিল্ক এই শাড়ির নাম, আর অর্গেঞ্জা সিল্ক আমার খুব পছন্দের শাড়ি, আর হলুদ কালার তো আমার খুবই পছন্দের। আর এখানে একটা আছে নেটের শাড়ি, নেটের শাড়ি অতটা আমাকে ভালো লাগে না। এ দেখো এখানে পুরো নেট, পাতলা নেটের শাড়ি, পুরো শাড়িতে কাজ করা, সুতার কাজ করা। এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম, এই শাড়িটা খুব সুন্দর, আমার খুবই পছন্দের শাড়ি। নেটের শাড়ি খুব একটা পরি না, তা ভাল লাগে। আর এখানে দেখো আরেকটা অর্গেঞ্জা শাড়ি নিয়ে আসছি, এই অর্গেঞ্জা সিল্ক, এটা অর্গেঞ্জা সিল্ক, এটা হালকা পিঙ্ক কালার, কিন্তু খুব মিষ্টি শাড়িটা, মিষ্টি কালার, খুবই ভালো লাগে। দেখো খুব হালকা শাড়ি, পরে খুব আরাম এই শাড়িগুলো। আর এরপরে চলে আসছি আমি আমার বুটনিক শাড়ি, এই দেখো একটা বুটনিক সিল্ক, বুটনিক সিল্ক বলবো না, এটা শিপন, শিপনের মধ্যে পরে এই শাড়িটা, বুটনিক, পুরো শাড়ির পারে দেখো কাজ করা, আর শাড়ির জমিনটা সিম্পল, ভিতরে কিছুই নেই, শুধু পার। আর এরপরে চলে আসলো আমার হাতের সামনে একটা সিল্কের শাড়ি, এই যে দেখো খুব সুন্দর এই সিল্কের শাড়িটা, লাইট ইয়েলো কালারের সিল্কের শাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা, এই শাড়িটা আমার খুবই ভালো লাগে। আর এরপরে চলে আসলো আমার হাতের সামনে, দেখি কি এরপরে চলে আসছে, হ্যান্ডলুম, এই দেখো এটা হ্যান্ডলুম শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর, মেরুন কালার, ব্ল্যাক অ্যান্ড মেরুন কালার আছে এই শাড়িটা, হালকা কাজ ভিতরে। আর এরপরে দেখি কি আসলো, যেটা যেটা আগে আসছে হাতের সামনে সেটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে একটা হ্যান্ডলুম গ্রিন কালারের, ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালারের এই শাড়িটা, পরে আমি অনেক রিলস বানিয়েছি তোমরা দেখেছ, এই শাড়িটা সুন্দর, মোটামুটি সুন্দর। আর যে দেখো এখানে আর একটা
সিল্কের শাড়ি, নেভি ব্লু কালারের সিল্ক, দেখতেই পাচ্ছো এখানটায়। এই শাড়িটাও খুব সুন্দর, খুবই ভারী পছন্দের শাড়ি এই শাড়িটা আমার। আর নেভি ব্লু কালার তো আমার খুব পছন্দের প্রিয় কালার, খুবই ভাল লাগে। দেখো এই শাড়িটাও খুব সুন্দর, পুরো শাড়ির ভিতরে এরকম কাজ করা আছে। আর এই যে দেখো আসলাটা পুরো কাজ করা, এবার চলে আসলো দেখি কি, এবার চলে আসে হ্যান্ডলুম, না হ্যান্ডলুম না এটাকে কি শাড়ির জন্য বলে, জামদানি শাড়ি, দেখতেই পাচ্ছ এটা ঢাকাই জামদানি। জামদানি শাড়ি খুব একটা পরা হয় না আমার, কারণ কি শাড়িগুলো পরতে অনেকটা টাইম লাগে, আর আমি তো শাড়ি অত ভালো পরতেও পারি না, তাই জন্য খুব একটা পরি না, পরি মাঝে মধ্যে পূজাতে। এই শাড়িটা সাদা আর লালের মধ্যে, পূজাতে তো এইসব শাড়ি খুব ভাল লাগে পরলে। এই দেখো এই শাড়িটা খুব সুন্দর, এটা জামদানি, আর এখানে আর একটা জামদানি তোমাদের দেখাচ্ছি। এই জামদানিটা খুব 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 পছন্দের শাড়ি আমার, দেখো রেড ব্ল্যাক আর গ্রিন তিনটে কালার, এই জামদানিটা খুব সুন্দর, খুবই পছন্দের জামদানি। দেখো পুরো শাড়িতে এরকম কাজ করা, পুরো শাড়ির জমিতে কাজ করা এরকম, আর খুব সুন্দর। এটা পরে তুমি বিয়ে বাড়ি পূজাতে সব জায়গায় যেতে পারবে জামদানি পরে, জামদানি শাড়ি এরকমই একটা সব জায়গায় পরা যায়। আর যে একটা শাড়ি দেখো, এটা আমি এখনো একদিনও পরা হয়নি শাড়িটা, অর্গেঞ্জা সিল্ক এই শাড়িটাও, সেটা খুব সুন্দর, পুরো শাড়িতে কাজ করা। আর আসলাটার ডিজাইনটা খুব সুন্দর, দেখো খুব সুন্দর, আর এখানে চলে আসছে একটা সাদা লাল শাড়ি। দুর্গা পুজোর সময় নিয়েছিলাম সিঁদুর ছড়ানোর জন্য এই শাড়িটা, দেখো এই শাড়িটাও খুব সুন্দর, আর আসলাটার ভিতরে পুরো বেনারসি কাজ করা, আর পুরো শাড়িটার ভিতরে এরকম কাজ করা আছে, আর পার লাল আর সাদা, মানে দুর্দান্ত শাড়িটা দেখতে। আর এখানে চলে আসলো আমার আর একটা শাড়ি, সিল্কের শাড়ি, কাতান সিল্ক, এই শাড়িটা দেখো পুরো গ্রিন আর রেড, পুরো শাড়িতে এরকম কাজ করা, দেখো পুরো অরিজিনাল কালার এরকম। আমি কোনো লাইট ঘরের লাইটের দিই, ক্যামেরা ঘরের যে লাইট আছে ওই লাইট দিয়ে আমি ভিডিওটি করছি, অন্য কোনো লাইট লাগানো নেই ঘরে। দেখো পুরো গ্রিন কালার, গ্রিনের ভিতরে গোল্ডেন কাজ করা, খুবই সুন্দর। আর এরপরে চলে আসলো এই শাড়িটা হ্যান্ডলুম শাড়ি, দেখো হলুদ আর লাল, এই শাড়িটাও খুব সুন্দর। আর এই শাড়ির আঁচলাটাকে দেখাচ্ছি পুরো কাজ করা, দেখো পুরো আঁচলাটা এরকম কাজ করা, পুরো শাড়ির বডিতে এরকম কাজ, হালকা ছোট ছোট কাজ করা। আর এরপরে চলে আসি আরেকটি হ্যান্ডলুম নিয়ে আমি, এই যে দেখো এখানে আর একটা লাল কালারের শাড়ি, এই শাড়িটা খুব সুন্দর, খুবই সিম্পল একটি শাড়ি কিন্তু আমাকে খুব ভাল লাগে, দেখতেই পাচ্ছ শাড়ির নিচটা আর পুরো জমিনটাকে এরকম একই কালারের হালকা গোল্ডেন কাজ করা আছে।
মোটামুটি আমি শাড়ি কয়েকটা দেখালাম তোমাদের, আরও শাড়ি আছে, কিন্তু সব কটা শাড়ি তো আর একটি ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, আর ভিডিওটি অনেক বড়ও হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না এত বড় ভিডিও দেখতে। তাই আর বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করব। আরও পরে আবার শাড়ির কালেকশন ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব আমার শাড়ির কালেকশন আরও, কিন্তু কারণ একটা ভিডিওর ভিতরে সব শাড়ি তো দেখানো সম্ভব না বলো, মানে অনেক বড় হয়ে যাবে ভিডিও, আর এত বড় ভিডিও কেউ দেখতেও চাবে না, তাই জন্য ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা তোমরা সবাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।